বিহার সরণ সহরের এক অদ্ভুত শিশু কন্যা জন্মিত হয়েছে। জনে মহিলা চারোটি হাত এবং চারোটি গোড় থিবা এক শিশু কন্যাকে জন্ম দিয়েছিলেন। অদ্ভুত শিশু কন্যাটি সরণ সহরের এক ঘরোই নার্সিং হোমে জন্মগ্রহণ করেছিল। জন্ম হবার মাত্র 20 মিনিট পরে তাঁকর মৃত্যু হয়েছিল। অদ্ভুত শিশু কন্যাকে দেখি প্রথমে আশ্চর্যচকিত হয়ে যাইছিলে ডাক্তার। শিশুর সাধারণ অপেক্ষা শরীরে অধিক অঙ্গ থিলা। শিশু কন্যার চারোটি কান, চারোটি গোড়, চারোটি হাত মধ্য থিলা। শরীরে দুইটি হৃদয় এবং দুইটি মেরুদণ্ড মধ্য থিলা। শিশু কন্যার মৃত্যু পরে মা প্রিয়া এবে সুস্থ অছন্তি। গর্ভাশয়ের গোটিয়ে অন্ডারু দুইটি পিলা সৃষ্টি হলে এভাবে সমস্যা হয়ে থাকে। এই প্রক্রিয়ার জাঁ শিশু প্রায়ত জন্ম নেই থাকে। মহিলা সমস্যা দেখি ডাক্তার মানে অপরেসন করে পরে এই অদ্ভুত শিশু কন্যা জন্মিত হয়েছিল। যাহাকু দেখিবা পাই ডাক্তারখানার লোক ভিড় জমিছিলা।